সর্বগ্রাসী তিস্তায় ভাঙছে ঘরবাড়ি, ফসলি জমি, বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা, তবু আগ্রাসী নদী। পানি কমার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তায় যে ভাঙন শুরু হয়েছে গত কয়েকদিনে তা আরও বেড়েছে। শুধুমাত্র কুড়িগ্রামে প্রধান পাঁচটি নদ নদীর প্রায় 32 কিলোমিটার এলাকা জুড়ে 26টি পয়েন্টে অব্যাহত রয়েছে ভাঙন। গত এক সপ্তাহে নদীগর্ভে চলে গেছে অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। বাস্তব ইটারা ছিল, সেটাও আমাদের চলে গেল। আমাদের ছেলে মেয়ে নিয়ে এত কষ্ট, আমরা কোথায় দাঁড়াই, কোথায় থাকি? ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাচ্ছে। আমরা এখন খুব দুঃখের অবস্থায় আমরা বসবাস করতেছি, কোথায় যায় বাড়ি ঘর করবো তাও ঠিকানা নাই। তিস্তার ডানতির রক্ষায় 70 কিলোমিটার বাঁধের কয়েকটি স্থানও ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্কে সেখানকার মানুষ। উত্তরের আরেক জেলা গাইবান্ধায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কমেছে নদ নদীর পানি, তবে অব্যাহত রয়েছে ভাঙন। অবশ্য নদীর করাল গ্রাস ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিছু কিছু জায়গায় নদী একদম বাঁধের পাড় ঘেঁষে প্রবাহ হচ্ছে, সেই জায়গাগুলোতে থেড আছে, তো সেটাও রক্ষার জন্য আমরা কিছু কাজ করে থাকি। টাঙ্গাইলের যমুনায় পানির সঙ্গে বাড়ছে ভাঙন, নদীগর্ভে চলে গেছে শতাধিক বাড়িঘর ও ফসলি জমি, আতঙ্কে যমুনা পাড়ের মানুষ। ওমর ফারুক, সময় সংবাদ।